সালাম দিছি তো। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকালে বই খুলেছেন? তাহলে আমরা পড়া শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আজকে আমরা হচ্ছে তৃতীয় ক্লাস করব, ঠিক আছে? আমাদের যে নকদান বই আছে, এটা আমাদের যখন ক্লাস চলছিল তখন আমরা একবার করেছিলাম। এখন যেহেতু সিলেবাসে একবার আছে, আমরা একবার আলোচনা করি। তাহলে এগুলো কি কি স্যার? নগদ টাকা, তাই না? দুই একজন রেসপন্স দিন। আনমিউট করেন সবাই, আনমিউট করে কথা বলুন। আচ্ছা, বাবা কতগুলো টাকা? হ্যাঁ, একটু আপনার ভলিউমটা কম আর কি, অনেক। আচ্ছা, তাহলে নগদ টাকা দিয়ে আমরা কি করি? বিভিন্ন পণ্য ক্রয় করে থাকি, আবার আমাদের এছাড়া আমরা কি করি, শ্রমিকের মজুরি দিয়ে থাকি, আমরা ব্যাংকে টাকা জমা দেই, ব্যাংক থেকে টাকা উত্তোলন করি। এই জন্য হচ্ছে ব্যবসায়ী বা কারবার প্রতিষ্ঠান কি হচ্ছে, হিসাবের সুবিধার্থে একটা নগদান বই রাখা হয়। আজকে যেহেতু আমাদের নকদান বইয়ের তৃতীয় ক্লাস, তাহলে আমরা এই অধ্যায়ে যেটা শিখবো, আজকের ক্লাস থেকে এক গড়া নকদান বই প্রস্তুত করতে পারবো আমরা, এবং দুই গড়া নকদান বই প্রস্তুত করতে পারবো। এই দুটো অঙ্ক আমরা আজকে শিখবো, আশা করি 30 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারবো। নকদান বইয়ের সম্পর্কে আমরা আগেও জেনেছি, যেটা হচ্ছে কি নকদান বই হচ্ছে কি, যেটা হচ্ছে ব্যবসায়ের পরিচালনা আকার আকৃতি অনুযায়ী কি হচ্ছে, নগদ লেনদেন গুলোকে পৃথকভাবে যে বইতে লেখা হয় সেটা হচ্ছে নকদান বই। শুধুমাত্র এখানে কি আসবে, নগদ লেনদেন গুলো আসবে, অন্য কিছু আসবে না। সেটা সম্পদ কেনা বেচা হোক, পণ্য কেনা বেচা হোক, তারপরে পাওনা আদায় হোক বা দেনা পরিশোধ হোক, যেগুলো নগদ টাকা দিয়ে হবে সেগুলো নগদের বইতে আসবে, এছাড়া বাকি কোনো কিছুই আসবে না। আপনাদের বইয়ের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা ধরেন দেখি কি দেওয়া আছে। শরীফ ট্রেডার্সে 2017 সালের জুন মাসে কতিপয় লেনদেন গুলো নিম্নরূপ। 1 তারিখে ছিল প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 2,500 টাকা, 2 তারিখে ছিল অতিরিক্ত মূলধন আনায়ন ছিল 1 লক্ষ টাকা। এটা জাবেদা কি হবে, কে বলতে পারবে আপনাদের মধ্যে থেকে? অতিরিক্ত মূলধন আনায়ন, এটা জাবেদা কে করতে করতে পারবেন বলেন দেখি? এনিওয়ান আনমিউট করে কথা বলেন। কেউ পারবেন না? তাই না, বলো দেখি? অতিরিক্ত মূলধন আনা হলো 10,000 টাকা, এটা যাবে কি হবে? মূলধন হিসাব দেবি, তাই না? আনমিউট করে কথা বলো। তাহলে অতিরিক্ত মূলধন আয়নের এটা চাবেদা হচ্ছে নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তারপর 4 তারিখে হচ্ছে নগদে পণ্য ক্রয় করা হলো 7,000 টাকা। স্যার পারতাম তো বললেন কেন আমাকে জিজ্ঞেস করতে? আমি তো বলেছিলাম আপনারা বলেন, কিন্তু অনেকক্ষণ ওয়েট করে পরে বললেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে আসেন 4 তারিখে নগদে পণ্য ক্রয়, এটা চাবেদা কি হবে? নগদ নগদে পণ্য ক্রয় করা হলো, চাবেদা বলেন। জামালের নিকট নগদে পণ্য বিক্রয় করা হলো 8,000 টাকা, জাবেদা করেন দেখি কি পারবেন? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার কেন আসবে স্যার? এটা তো নাম উল্লেখ করা আছে। ও নগদে স্যার, হ্যাঁ সরি
নগণ্য সাবডেভিড বিক্রয় সাবডেভিড ভেরি গুড ভেরি গুড। তারপর হচ্ছে কি 10 তারিখ হচ্ছে আলমের কাছ থেকে ঋণ গ্রহণ করা হলো 15,000 টাকা, তো জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট। ওকে ঠিক আছে। তারপর হচ্ছে 15 তারিখ হচ্ছে ভাড়া অগ্রিম পরিশোধ করা হলো 4,000 টাকা, তাহলে এটা জাবেদা কি হবে? অগ্রিম ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। ওকে। তারপর হচ্ছে নগদ দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 6,000 টাকা, জাবেদা করেন? দেনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। না, দেনাদার কাছ থেকে আপনি পাইছেন। না না না, হ্যাঁ বলেন, আপনি নগদ টাকা পেয়েছেন। নগদের হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। ভেরি গুড। তারপর হচ্ছে মালিক কর্তৃক, হ্যাঁ হয়েছে, ধন্যবাদ তোমাকে। তারপর হচ্ছে কি 22 তারিখে মালিক কর্তৃক পণ্য সরি উত্তোলন করা হলো 1,000 টাকা, পণ্য উত্তোলন মালিক কর্তৃক নগদ টাকা উত্তোলন করেছে 1,000 টাকা, জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট আর নগদের হিসাব। না না হ্যাঁ, না স্যার, নগদের হিসাব ক্রেডিট। ঠিক আছে। যন্ত্রপাতি না ক্রয় ঠিক করা আছে, হলো 9,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব নগদান হবে না, হিসাব ক্রয় হিসাব হবে না, নগদান হিসাব ক্রয় হিসাব হবে না, যন্ত্রপাতি যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ওকে ভেরি গুড। তারপরে মামুনকে বেতন দেওয়া হলো, মামুন বেতন হিসাব ডেবিট নগদ, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ভেরি গুড। তাহলে আমরা আমরা অঙ্কটা শুরু করি, আপনারা ঘর করে ফেলেন দেখি। হ্যাঁ ঘর করেন। ঘরটা হচ্ছে কি ডেবিট কলামে 5টা ঘর করবেন, ক্রেডিট কলামে 5টা ঘর করবেন, ঠিক আছে? তারপরে প্রারম্ভিক উদ্বৃত্ত এখানে কত দেওয়া আছে 2,500 টাকা, তাহলে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যেহেতু দেওয়া আছে, এটা নগদ হিসেবে সবসময় ডেবিট ব্যালেন্স হয়, এই জন্য হচ্ছে কি আমরা নগদ হিসেবে ব্যালেন্স বিডি লিখবো। 1 তারিখে যেগুলো হয় এগুলাকে কি বলা হয়? ব্যালেন্স বিডি বলে, ঠিক আছে? আমরা খতিয়ান অধ্যায়ে শিখেছিলাম। তাহলে ব্যালেন্স বিডি আমরা লিখবো ডেবিট কলামে, নগদান বইয়ে ডেবিট কলামে পরিমাণ টাকাই লিখবো হচ্ছে 2,500 টাকা। এতটুকু বুঝতে পেরেছেন? নগদান বইয়ে ডেবিট দিকে লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি নাম দিয়ে প্রাপ্তির মধ্যে লিখবো 2,500 টাকা। তারপর হচ্ছে অতিরিক্ত মূলধন আনয়ন করা হলো, তাহলে নগদ হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। একবার নগদ বইয়ে ডেবিট দিকে টাকা গুলো লিখবো কি 10,000 টাকা, যেহেতু নগদ হিসাব ডেবিট হয়েছে ডেবিটের করে টাকা লিখবো। আর বিবরণ হিসাবে লিখবো উল্টা বিবরণ, উল্টা বিবরণ কত কি ছিল? নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাহলে আমরা লিখবো কি মূলধন হিসাব লিখবো। এতটুকু বুঝতে পেরেছেন? রেসপন্স করেন, আপনি না করলে আমি বুঝবো না। ক্যামেরাও বন্ধ আপনাদের, মাইক্রোফোনও বন্ধ, তাহলে দেখ কিভাবে হবে বলেন। সকলে আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। তারপর আসেন, জামালের নিকট নগদে বিক্রি করা হয়েছে, জাবেদা হচ্ছে নগদ হিসাব ব্যবহৃত আর বিবরণ হচ্ছে জামাল হিসাব বিক্রয় হিসাব লিখবো আমরা। তাহলে নগদ হিসাব ডেবিট হচ্ছে 8,000 টাকা, আমরা লিখবো বিক্রয় হিসাব, আর হচ্ছে বিবরণ করে লিখবো বা প্রাপ্তি করে লিখবো বিক্রয় হিসাব। তারপর হচ্ছে কি আছে 15 তারিখে আছে সরি 10 তারিখে হচ্ছে আলমের কাছ থেকে ঋণ গ্রহণ করা হয়, ঋণ গ্রহণ করলে আমরা কি পাই? নগদ টাকা পাই। তাহলে কি লিখবো আমরা? নগদ হিসাব ডেবিট, ডেবিট করে লিখবো, আর লিখবো ঋণ হিসাব লিখবো, অথবা আলমের ঋণ হিসাব লিখতে পারলে কোনো সমস্যা নেই লিখলে। তারপর 10 তারিখ পরে 15 তারিখ হচ্ছে অগ্রিম ভাড়া পরিশোধ করা হলো, অগ্রিম ভাড়া পরিশোধ করার কারণে কি হবে? নগদ টাকা চলে গেছে, তাহলে জাবেদা হচ্ছে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, আর নগদ হিসাব ক্রেডিট যেতে হয়েছে নগদন বইয়ের ক্রেডিট কলামে আমরা টাকা দেব, নগদের ঘরে টাকা দেব। তারপর হচ্ছে কি স্যার, স্ক্রিনশট দিব নাকি লিখে নিব? না, এটা আপনাদের বইতে আছে, লিখে নিতে পারেন, আপনারা অঙ্কটা করেন করলে ভালো হবে আপনাদের। তারপর হচ্ছে কি 15 তারিখের পরে হচ্ছে 20 তারিখে কি বলছে, দেনাদারের নিকট থেকে প্রাপ্তি 6,000 টাকা, তো 6,000 টাকা আপনি পেয়েছেন, এই জন্য কি হবে? এই 6,000 টাকা হচ্ছে নগদান হিসাব ডেবিট, তাহলে একবারও নগদান বইয়ের ডেবিট দিকে নগদান বই কলামে আমরা 6,000 টাকা লিখবো, আর বিবরণ হিসাবে লিখবো কার কাছ থেকে পেয়েছি, দেনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্রেডিট কি হয়েছিল। তো এখানে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, দেনাদার হিসাব ক্রেডিট, এখানে বিবরণ করে লিখবো, অর্থাৎ উল্টো বিবরণ হবে, ডেবিটটা ক্রেডিট হবে, ক্রেডিটটা ডেবিটে বিবরণ করে টাকা হবে, বিবরণ করে লিখতে হবে, আর টাকার ঘর ঠিক থাকবে। তারপর 20 তারিখে পরে চলে গেলাম 22 তারিখে, বলছে মালিক কর্তৃক উত্তোলন করা হলো 1,000 টাকা, তাহলে আমরা হচ্ছে লিখবো, জাবেদা কি
উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা নগদ হিসাব ক্রেডিট কলামে আসবো, টাকা লিখবো, টাকা করে লিখবো 1000 টাকা। আর ডেবিট কি হয়েছিল? উত্তোলন হিসাব। তাহলে আমরা বিবরণের ঘরে বা প্রদানের ঘরে আমরা লিখবো উত্তোলন হিসাব। অনুরূপ ভাবে 25 তারিখে হচ্ছে যন্ত্রপাতি ক্রয় করা হলো, তো জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাবের নগদান বইয়ের ক্রেডিট কলামে আমরা টাকা লিখবো, এবং লেখার পরে হচ্ছে আমরা উল্টো বিবরণ হচ্ছে কি ডেবিট। তো ডেবিট হচ্ছে যন্ত্রপাতি হিসাব, তোমরা এখানে বিবরণ করে যন্ত্রপাতি হিসাব লিখবে। তারপরে হচ্ছে কি 25 তারিখের পরে 30 তারিখে হচ্ছে মামুনকে বেতন করা, বেতন প্রদান করা হলো 3000 টাকা। জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদের বইয়ে ক্রেডিট কলামে আমরা টাকা দেবো, এবং বিবরণ করে ডেবিটের কলামের যে ডেবিট ছিল ওটা লিখবো বেতন হিসাব। এরপরে আপনাদের এর আগে ছিল একটা, আগে ইয়াতে সৃজনশীল ছিল আর কি, তখন ছিল যে একগ্রহ নগদের বই কেন সবসময় ডেবিট ব্যালেন্স দেখায়। তার কারণ হচ্ছে প্রাপ্তির চেয়ে প্রদান বেশি হয় না। এখন আপনাদের নৈবিত্তিক থেকে আসে ওই প্রশ্নটা, এখন সৃজনশীল থেকে নৈবিত্তিক থেকে দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে কি প্রাপ্তির চেয়ে প্রদান বেশি হয় না, এই জন্য লকডাউন বইয়ে সবসময় কি হচ্ছে ডেবিট উদ্বৃত্ত হয়। প্রথম কাজ হচ্ছে আপনি ডেবিট কলামের লকডাউন বইয়ের টাকাগুলো যোগ করবেন। তাহলে এখানে যোগ করে দেখেন হবে হচ্ছে 41,500 টাকা। এই টাকাটা ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে লিখে ফেলবেন, এবং যেহেতু একবার লকডাউন বই জিরো হতে পারে ব্যালেন্স, কিন্তু এই ডেবিট দিকে কিন্তু ব্যালেন্স হবে, মানে ক্রেডিট পাশে আপনি লিখবেন, অর্থাৎ ডেবিট উদ্বৃত্ত দেখাবে ব্যালেন্স বিডি। আপনি এখানে কি লিখবেন, একটু জায়গা ফাঁকা রাখি, নিচে লিখবেন ব্যালেন্স সিডি, যেই টাকাটা শর্ট থাকবে সেটা লিখে ফেলবেন। অর্থাৎ 41,500 টাকা থেকে 7,000, 4,000, 1,000, 4,000, 3,000 এটা বাদ দিবেন, যেটা ব্যালেন্স থাকবে সেটাই আপনি ব্যালেন্স সিডি আকারে লিখে ফেলবেন। এরপরে দেখেন এই ব্যালেন্স সিডিটাকে পরবর্তী মাসে ব্যালেন্স বিডি আকারে উল্টো পাশে নিয়ে যাবে। এখানে ক্রেডিটে শর্ট ছিল, এটা ডেবিটে নিয়ে যাবে, অর্থাৎ আপনার কাছে ক্যাশ আসে, ক্যাশ বর্তমানে আছে 17,500 টাকা। এখানে একটা জিনিস দেখবে, জুন মাস হচ্ছে 30, এই জন্য ব্যালেন্স সিডি কি হবে মাসের শেষ তারিখে হবে। এটা ভুল ক্রমে অন্য কিছু লিখবেন না, ঠিক আছে? যে মাস চলবে তার শেষ তারিখে হচ্ছে ব্যালেন্স সিডি হবে, এবং পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে। এখন বলেন এই অঙ্কটা বুঝতে কারো সমস্যা আছে কিনা, একদম অন্তর বুঝতে কারো সমস্যা আছে কিনা, থাকলে বলো। কারো সমস্যা থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? গত ক্লাসের বাড়ি কাজ গুলো কেউ করেছেন? গত ক্লাসের বাড়ি কাজ গুলো কেউ করেছে? স্যার সেদিন তো ক্লাস বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে যায় না, বন্ধ করে দিছি আপনাদের, মাত্র 2 জন উপস্থিত ছিল, বাকিরা এরকম অভদ্র মানে এরকম ছিল আর কি। এই যে ক্যামেরা বন্ধ, মাইক বন্ধ ছিল, যেন বের করে দিছি ক্লাস, ক্লাস করার প্রয়োজন নাই তো। কারো যদি ব্যক্তিগত সমস্যা থাকে সেটা অন্য হিসেবে, কিন্তু তাই বলে তো সমষ্টিগত সমস্যা থাকতে পারে। আচ্ছা, একগ্রহ নগদ বই সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? একগ্রহ নগদ বই সম্পর্কে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা 2 গ্রহ নগদ বই যাই, আপনাদের বইতে দেখেন কি দেওয়া আছে, তারপরে পৃষ্ঠা চলে যান, 2 গ্রহ নগদ বই প্রস্তুত একটা ইয়া আছে, ওখানে চলে যান। ওখানে কি আছে, চৌধুরী অ্যান্ড সন্স প্রতিষ্ঠানের 2017 সালের নভেম্বর মাসের লেনদেন গুলো নিম্নরূপ। হ্যাঁ, 2 গ্রহ নগদ বই যান। নভেম্বরের 1 তারিখে কি ছিল, নগদ উদ্বৃত্ত ছিল 5,000 টাকা, এবং ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত, মানে ব্যাংক জমা আছে 3,000 টাকা। আর যদি ব্যাংক থেকে অতিরিক্ত থাকে তাহলে কি থাকবে, ব্যাংক জমা ক্যারিট উদ্বৃত্ত থাকবে, অথবা ব্যাংক জমা অতিরিক্ত থাকবে, কি বলছে বলেন দেখি। সবার মাইক বন্ধ। অহনা মাইক্রোফোন অন করেন, মৌন তোমার মাইক্রোফোন অন করো,
আর বাসা যদি নয় তা সেটা এখানে কেমন অনেক করে করবো? শব্দ, তা শব্দ আসছে তো আচ্ছা ঠিক আছে, শব্দ আমরা পাচ্ছি না যদিও। স্যার, ওই যে গাড়ি এত শব্দ, স্যার এর জন্য অফ করে রাখতে হয়, কিছুই আচ্ছা বোঝা ঠিক যায় আছে, না, পরে আর গাড়ি শব্দ হয় তো এই জন্য। শব্দ। আচ্ছা তারপরে দেখেন, নভেম্বরের 1 তারিখ হচ্ছে নগদ উদ্বৃত্ত, তারা ডেবিট পাশে লিখবেন, আর ব্যাংক জমা উদ্বৃত্ত হচ্ছে কি 3,000 টাকা ডেবিট উদ্বৃত্ত বলছে, তাহলে এই দুটোটা কি হবে? ডেবিট দিকে হবে। 2 তারিখে বলেছে পণ্য ক্রয় বাবদ কি আছে, চেক প্রদান করা হলো, জাবেদা করেন দেখি কে জাবেদা করবে। এক ফার্স্ট বলেন, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান করা হলো, জাবেদা করেন দেখি। গত ক্লাসে আমরা ইয়ে করেছিলাম, আলোচনা করেছিলাম ব্যাংক সংক্রান্ত লেনদেন গুলো আমরা আলোচনা করেছিলাম, বলেন দেখি কে পারবে। পণ্য ক্রয় বাবদ চেক, দিশা বুঝতে পারেন? সাদা স্যার, ক্রয় হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। ভেরি গুড, এক্সিলেন্ট। তারপর হচ্ছে কি, নভেম্বরের 4 তারিখে দেনাদার হতে চেক প্রাপ্তি 6,000 টাকা, জাবেদা করেন দেখি। স্যার, নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। দেনাদারের কাছ থেকে চেক পাইছে না? দেনাদার হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। দেনাদারের কাছ থেকে আপনি চেক পেয়েছেন, গত ক্লাসে আমরা আলোচনা তাহলে করেছিলাম। নগদান হিসাব ডেবিট, হিসাব ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। আবার বলেন ডেবিট, এটা আবার বলেন। দেনাদার হিসাব নগদান হিসাব ডেবিট না হয় নাই, না, নগদান হিসাব না, তার হিসাব হিসাব ডেবিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। বাকি স্যার, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, এক্সিলেন্ট। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কারণটা কি, ক্রেডিট ক্রেডিট কারণ কি? স্যার, এদিকে ব্যাংকে টাকা আসছে, আর দেনাদারের টাকা কমা গেছে, আমি দেনাদার সেটা কমে বলিনি, গেছে, টাকা চেক কমে গেছে দিছে। এই জন্য। বাহক চেক দিলে কি হয়, প্রতিষ্ঠানকে চেক দিলে সেটাকে বাহক চেক বা হুকুম চেক হিসেবে গণ্য করা যাবে না, সেটাকে কি করতে হবে, দাগ কাটা চেক হিসেবে গণ্য করতে হবে। পরে চেক পেলে ব্যাংক হিসাব, চেক দিলে ব্যাংক ক্রেডিট হবে, আর চেক পেলে ব্যাংক ডেবিট হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে চেক চেক মানে হচ্ছে কি, দাগ কাটা চেক। প্রতিষ্ঠানকে কি দেওয়া হয়, দাগ কাটা চেক দেওয়া হয়। তারপরে আসেন নভেম্বরের 6 তারিখ, অফিসের জন্য আইপিএস ক্রয় করা হলো, এখন জাবেদ আদায় চলে যান, বা অফিস জাবেদ কে কি সরঞ্জাম করে নিয়েছেন। হিসাব ডেবিট, হ্যাঁ অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। ওকে ঠিক আছে। হিসাব ক্রেডিট, তারপর হচ্ছে নভেম্বরের 8 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো 9,000 টাকা, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব কেন হবে, আসবাবপত্র হিসাব, হ্যাঁ আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। তাহলে কি হচ্ছে, নগদ টাকা পেয়েছেন, নগদের হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট লিখবেন। আসবাবপত্র হিসাব ক্রেডিট, হ্যাঁ, জাবেদার অধ্যায় কি আছে, নতুন পুরাতন লেখা যাবে না, ঠিক আছে। ক্রেডিট ওকে। তারপর হচ্ছে নভেম্বরের 12 তারিখ, রাজীবের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 7,000 টাকা, এখন চেক পাইছেন, জাবেদা করেন। ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট, আর ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ আর হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় বিক্রয় হিসাব হিসাব ক্রেডিট। ক্যারি, ঠিক আছে, ভেরি গুড। তারপর কি আছে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 2,000 টাকা, জাবেদা করেন দেখি। উত্তোলন হিসাব, মালিকের ব্যবসায় না, ব্যাংক হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। আরে স্যার, আপনি পানি খেতেছেন, আমরা একটু পানি খেতে পারি? আচ্ছা নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব হবে, মূলধন মূলধন, না মূলধন কেন, মালিক কোনো কিছু দিলে প্রতিষ্ঠানকে মূলধন হয়, আর নিয়ে গেলে কি হয়, ও না উত্তোলন হয়। তাহলে সুবিধা নিয়েছে মালিক, কোথায় হ্যাঁ নিয়েছে, উত্তোলন, ব্যাংক থেকে নিয়েছে, উত্তোলন হিসাব, হ্যাঁ উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন ব্যাংক হিসাব হিসাব, ডেবিট, আর নগদান হিসাব, না ব্যাংক নগদ হিসাব উত্তোলন ক্রেডিট, ব্যাংক থেকে নিয়েছে তো, না না, ব্যাংক ব্যাংক, হ্যাঁ ব্যাংক হিসাব উত্তোলন ক্রেডিট। হিসাব ডেবিট, না ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে কি আছে, নভেম্বরের 23 তারিখে মেহেজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3,000 টাকা, নগদে পেয়েছে, তার জাবেদা একটা বলেন। বাদ গেছে, হ্যাঁ তার বলেন, সিস্টেমটা বাদ গেছে, বাদ ব্যাংক গেছে হতে উত্তোলন, এটা বলি ও। নাই আচ্ছা তো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন করা উত্তোলন হলো হিসাব, 20 তারিখে, এটা জাবেদা কি হবে, এটা কন্টেন্টই বলেন। উত্তোলন হিসাব ডেবিট, না না, এই ব্যাংক উত্তোলন হিসাব কেন হবে, ক্রেডিট, উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক থেকে নগদ হিসাব উত্তোলন, আর ডেবিট, নগদ নগদের হিসাব স্যার, ডেবিট, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রেডিট। হ্যাঁ প্রথম 15 তারিখ হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট,
20 তারিখ হচ্ছে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট। তারপরে 23 তারিখ হচ্ছে মেহজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3,000 টাকা, যাবে তা করেন দেখি। মেহজাবিনের কাছ থেকে নগদ টাকা নগদান পাইছে? হিসাব ডেবিট, হ্যাঁ হ্যাঁ, তো ডেবিট তার নগদান হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, 12,000 মেহজাবিন আপনার দেনাদার, আপনি চাইলে দেনাদার ব্যাকেটে লিখতে পারেন অথবা তার মেহজাবিনের নামও নগদান উল্লেখ হিসাব করতে পারেন। ডেবিট আর দেনাদার দেনাদার হিসাব হিসাব ক্রেডিট, ডেবিট, হ্যাঁ দেনাদার ব্যাকেটে মেহজাবিন। তারপর হচ্ছে 25 তারিখ দেনাদার হিসাব, আনোয়ারকে নগদে পরিশোধ করছেন 3,000 টাকা, যাবে তা তার করেন। পাওনাদার হিসাব ডেবিট আর পাওনাদার নগদান হিসাব হিসাব ডেবিট আর ক্রেডিট, নগদ ক্রেডিট, ওকে ঠিক আছে, পাওনাদার ব্যাকেটে আনোয়ার দিয়ে, যেহেতু আপনি খতিয়ান আনোয়ার করতেছেন না এই জন্য সমস্যা হবে না, খতিয়ানে করলে আবার আলাদা ঘর করে লাগতো। তারপর কি আছে 28 তারিখে কি আছে, ব্যাংক সুদ মঞ্জুর করলো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, বলেন দেখি। চার্জ সুদ হিসাব ডেবিট আর আগে দেখেন, চার্জ ব্যাংক সুদের বেলায় সবসময় খেয়াল রাখবেন 1 তারিখেটা কি ব্যাংক জমা অতিরিক্ত, নাকি ব্যাংক জমা, নাকি ব্যাংক জমা ক্যারিড উদ্বৃত্ত, না ব্যাংক জমা অতিরিক্ত, খেয়াল রাখবেন। 1 তারিখের জাবেদার উপরে মানে 1 তারিখের ব্যালেন্সের উপরে কিন্তু 30 তারিখের সুদ হিসাব হবে, বুঝতে পেরেছেন? যেহেতু এখানে ডেবিট আছে এই জন্য এটা আপনার কি হবে, এই সুদটা আপনার জন্য আয়। যদি ব্যাংক জমা অতিরিক্ত থাকতো তাহলে কিন্তু জাবেদা উল্টো হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটা একবার স্টার চিহ্ন দিয়ে আপনি মনে রাখার চেষ্টা করবেন, 1 তারিখের উপরে ব্যাংক সুদ ধার্য হবে, 1 তারিখের ব্যাংক কি আছে ডেবিট উদ্বৃত্ত আছে, তাহলে জাবেদা কি হবে, জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে ব্যাংকের সুদ আপনি পেয়েছেন, আপনার আয় হয়েছে টাকা, ঠিক আছে, এক্ষেত্রে আপনার টাকা আসছে, এই জন্য জাবেদা কি হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আর যদি 1 তারিখে ব্যাংক জমা অতিরিক্ত থাকতো তাহলে আপনার জন্য কি দিত, আপনি সুদ দিতে হইতো, এটা আপনার ব্যয় হইতো, সেক্ষেত্রে জাবেদা হইতো ব্যাংক সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। মনে থাকবে, কার মনে থাকবে না বলেন দেখি, জি বলেন কার মনে থাকবে না, সবার থেকে মনে থাকবে। থাকবে আচ্ছা, তারপরে তো ব্যাংক চার্জ, ব্যাংক চার্জে কোনো সমস্যা নাই, চোখ বন্ধ করে দিয়ে দিবেন, ব্যাংক চার্জে কোনো ঝামেলা হবে না, তাহলে ব্যাংক চার্জ আপনার জন্য ব্যয়, ঠিক আছে, তাহলে ব্যয়ের নাম লিখবেন, তাহলে এখানে জাবেদা কি হবে, ব্যাংক চার্জে জাবেদা কি হবে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ব্যাংক হচ্ছে ক্রেডিট। তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি, আপনারা ঘর করেন, ঘর খাতাকে কি করেন আড়াআড়ি ভাবে ধরেন, এই যে খাতাকে এইভাবে ধরবেন, ঠিক আছে, এভাবে লেখেন না আপনারা সবসময়, এভাবে লিখবেন, এই যে ঘর করেন, ঠিক আছে। এটা তো মোবাইল, এটা তো মোবাইল, আরে মোবাইলে খাতার কথা বলছে, এটা খাতা, খাতা খাতা এইভাবে ধরেন, আড়াআড়ি ভাবে ধরেন, ঠিক আছে, এটা এইভাবে ঘর করেন, হ্যাঁ ঘর করেন দেখি, আড়াআড়ি ভাবে মানে জায়গা হবে না। ডেবিট দিকে 6টি, ক্রেডিট দিকে 6টি, মোট কয়টি থাকে, 6টি কর না 7টি কর, কয়টি কয়টি থাকে বলুন দেখি, 6টা, 2 কর না 6টা থাকে, সংখ্যা কয়টা, 2 কর না 6টা, তো 6টা কয়টি বলুন দেখি, 12টা, 14টা, 6টি, এই 14টা, 3 কর না 3, এই যে বলেন 2 12টা, 4 এদিকে 12টা, 12টা, হ্যাঁ 12টা, 12টা, 1 গড়ানো 10টা, 2 গড়াতে 12টা, 3 গড়াতে 14টা, 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 বকরা শেষ। এই স্কেল দাও, মোন স্কেল নে দিতেছি তোরে, খাতাকে মাঝখান দিয়ে ভাগ মোবাইলটা রাখে করেন, নেন, ভাগ করেন আপনার নগদান বই, তারপর হচ্ছে কি আছে অন্যান্য যে অঙ্কগুলো আছে, হিসাব বিজ্ঞানে কোনো মার্জিন লাগে না, ঠিক আছে, একমাত্র হিসাব বিজ্ঞানে কোনো মার্জিনের প্রয়োজন না, আপনি শুধু খাতাটা একটু ওই যে স্টেপলার বরাবর একটু ভেঙে বাদ দিয়ে রাখবেন, ঠিক আছে, হিসাব বিজ্ঞানে কোনো মার্জিন লাগে না, আপনি চাইলে ইউজ করতে পারেন, চাইলে না করতে পারেন। হয় না, কেমন জানি করে ভুলে গেছি, আমি তো ঘরে এঁকে দিছি, আপনি দেখেন এখান থেকে, এই যে এখানে ঘর আঁকা আছে, আচ্ছা ঠিক আছে,
প্রথম হচ্ছে তারিখ, প্রাপ্তি অথবা বিবরণ লিখতে পারেন, অথবা ক্যাডির হিসাব খাতার নাম লিখতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা। আপনি চাইলে প্রাপ্তি লিখতে পারেন, অথবা বিবরণ লিখতে পারেন, অথবা ক্যাডির হিসাব খাত লিখতে পারেন। তারপরটা কি ছিল? আমাদের সময় রসিদ নম্বর ছিল, আপনাদের সময় দুইটাই ভাউচার হয়ে গেছে। তাহলে কি লিখবেন? ভাউচার নম্বর বৈধ হিসেবে ব্যবস্থা ভেবে দিবেন, ভাউচার নম্বর খতিয়ান বিশটা নগদ টাকা ব্যাংক টাকা। অনুরূপ ভাবে ক্যারেট দিকেও তাই লিখে ফেলবেন। প্রধানের ঘরে লিখবেন প্রধান, বিবরণ অথবা লিখবেন কি ডেবিট হিসাব খাতের নাম। তাহলে এক তারিখ হচ্ছে কি নগদ নগদ উদ্বৃত্ত ছিল 5,000 টাকা। তাহলে নগদ উদ্বৃত্ত সবসময় ডেবিট দিকে আসবে, লিখে ফেলবেন ব্যালেন্স বিডি 5,000 টাকা। তারপরে কি ছিল? ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত, মানে ব্যাংকের ঘরে 3,000 টাকা লিখবে। তারপরে কি আছে? 2 তারিখে হচ্ছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। তাহলে চেক প্রদান করছে কি হচ্ছে? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 2 কলাম নগদ বইয়ে ক্রেডিট দিকে ব্যাংক কলামে টাকা লিখবেন, আর বিবরণ ঘরে উল্টো বিবরণ লিখবেন। তাহলে উল্টো বিবরণ হচ্ছে ডেবিট হিসাব খাতার নাম কি? ক্রয় হিসাব। তাহলে বিবরণ ঘরে লিখবেন ক্রয় হিসাব। ক্লিয়ার? তারপরে যান 2 তারিখে, 4 তারিখে যান, জেলাধারার নিকট থেকে চেক প্রাপ্তি 6,000 টাকা। তাহলে চেক পালে কি আছে? ব্যাংক হিসাব ডেবিট হয়, ব্যাংক হিসাব ডেবিট, জেলাধার হিসাব ক্রেডিট। তাহলে 2 কলাম বইয়ে ডেবিট দিকের ব্যাংক কলামে গিয়ে টাকা লিখবেন, আর হচ্ছে ক্রেডিট হিসাব খাতার নাম লিখবেন প্রাপ্তির ঘরে, কি লিখবেন? জেলাধার হিসাব। তারপর হচ্ছে কি 6 তারিখে অফিসের জন্য আইপিএস ক্রয় করা হলো, যাবেদা হচ্ছে কি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, ব্যাংক নগদে কিনছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা নগদান বইয়ের ক্রেডিট দিকের নগদান কলামে যাব, গিয়ে টাকা লিখবো, আর বিবরণ হিসাবে উল্টা বিবরণ অর্থাৎ ডেবিট হিসাব খাতের নাম লিখবো অফিস সরঞ্জাম হিসাব। 6 তারিখের পরে 8 তারিখে যান, পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো, যাবেদা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে নগদান বইয়ের ডেবিট দিকে নগদ কলামে যাব, সেখানে গিয়ে লিখবো হচ্ছে টাকাটা দিব, তার বিপরীতে উল্টা বিবরণ হচ্ছে কি আসবাবপত্র হিসাব ক্রেডিট, বিবরণ করে লেখা শেষ। তারপর হচ্ছে 12 তারিখে রাজীবের নিকট থেকে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, চেক পাইলে কি হচ্ছে ব্যাংকের কলামে হবে, যেহেতু প্রতিষ্ঠানকে দাগ কাটা চেক দেওয়া হয়। তাহলে আমরা নগদান বইয়ে ডেবিট দিকের ব্যাংক কলামে যাব, সেখানে গিয়ে টাকা লিখবো 7,000 টাকা। আমরা ছিলাম কোথায়? এই যে এখানে ছিলাম, যে পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো 9 তারিখে, তারা হচ্ছে যাবেদা হচ্ছে কি নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তারপর হচ্ছে 9 তারিখের পরে 8 তারিখের পরে 12 তারিখে রাজীবের নিকট থেকে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, চেক পাইলে কি আছে ব্যাংক হিসাব হবে। তাহলে আমরা লিখবো 2 কলাম নগদ বইয়ে ডেবিট কলামে ব্যাংক, ডেবিট দিকে ব্যাংক কলামে লিখবো টাকা, লিখবো কি তো 7,000 টাকা। আর উল্টো বিবরণ হচ্ছে কি বিক্রয় হিসাব লিখবো, যেহেতু এখানে চেকে হয়েছে চেক নগদ টাকার সামনে, এই জন্য নাম আসবে না। তারপর 15 তারিখ হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, যাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংক কলামে গিয়ে টাকা লিখবো, আর উল্টো বিবরণ লিখবো উত্তোলন হিসাব। তারপর কি আছে 15 তারিখের পরে 20 তারিখে কন্ট্রা এন্ট্রি, তাহলে হচ্ছে কি ব্যাংক থেকে উত্তোলন মানে প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে, এই জন্য আমরা লিখবো হচ্ছে কি লিখবো হচ্ছে নগদের হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদের হিসাব ডেবিট যেহেতু হয়েছে, নগদান বইয়ের ডেবিট দিকে আমরা কি লিখবো নগদ কলামে গিয়ে টাকা লিখবো 5,000 টাকা, আর বিবরণ লিখবো কি ব্যাংক হিসাব ক্রেডিট। পাশে আমরা ক লিখতে পারি, সি লিখতে পারি, অথবা খতিয়ান বিশটা লিখতে পারি, কোনো সমস্যা নেই, অথবা আপনি চাইলে ভাউচারও দিতে পারেন। আর অনুরূপ ভাবে 20 তারিখ যেহেতু কন্ট্রা এন্ট্রি হয়েছে, এটা কি হবে নগদের হিসাব ডেবিট হয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট হওয়ার কারণে এই 2 কলাম বইয়ে ক্রেডিট দিকে ব্যাংক কলামে গিয়ে সেম টাকা আমরা আবার লিখবো। এই 5,000 টাকা লেখার পরে আমরা বিবরণ হিসাবে ডেবিট, ডেবিট যে বিবরণটা ছিল নগদ হিসাব ডেবিট সেটা লিখবো। লেখার পরে পাশে ক লিখতে পারি, সি লিখতে পারি, আপনাদের যেটা সুবিধা।
তারপর 20 তারিখের পরে হচ্ছে 23 তারিখ মেহেজাবিনের নিকট থেকে নগদে প্রাপ্তি হয়েছে আপনার নগদের হিসাব ডেবিট, মেহেজাবিন হিসাব ক্রেডিট। নগদান বইয়ের ডেবিট কলামে এই নগদের ঘরে টাকা লিখবেন, আর বিবরণের ঘরে লিখবে হচ্ছে মেহেজাবিন হিসাব ক্রেডিট, এটা লিখবে। তারপর হচ্ছে 25 তারিখ হচ্ছে আনোয়ারকে নগদে পরিশোধ করা হলো 3,000 টাকা, আপনার কাছ থেকে টাকা চলে গেছে। তাহলে যাবে তো হচ্ছে আনোয়ার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান বইয়ের ক্রেডিট কলামে গিয়ে ক্রেডিট ক্রেডিট দিকে গিয়ে নগদ কলামে দিয়ে টাকা লিখবেন, আর বিবরণ দিবেন হচ্ছে আনোয়ার হিসাব। তারপরে 25 তারিখের পরে হচ্ছে 28 তারিখে হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। এক্ষেত্রে খেয়াল রাখবেন যে 1 তারিখে হচ্ছে ব্যাংক জমা ছিল নাকি ব্যাংক জমা অতিরিক্ত ছিল বা ব্যাংক জমা ক্রেডিট ছিল কিনা। তো আমাদের এই অঙ্কে কি ছিল, ব্যাংক জমা ডেবিট উদ্বৃত্ত মানে ব্যাংকের দিকে আসছে ডেবিট দিকে। তাহলে জাবেদ হচ্ছে কি 28 তারিখে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, আমরা এটা লিখবো। তাহলে ব্যাংক হিসাব ডেবিটে করে 300 টাকা, আর বিবরণ করে আমরা লিখবো ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, এটা আমাদের জন্য আয় হয়েছে। তারপরে 30 তারিখ হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করলো বা কর্তন করলো, যাই কর বলা না কেন, জাবেদের ক্ষেত্রে চেঞ্জ হবে না। যাবেদ হচ্ছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখবো নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংক কলামে গিয়ে টাকা লিখবো 200 টাকা ব্যাংক চার্জ, এবং প্রধানের বিবরণ করে লিখবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ডেবিট টাকা লিখবো। এবার দেখেন প্রথমত কিছু করবে, নগদান বইয়ের ডেবিট দিকে নগদ কলামের টাকা যোগ করবে। এক্ষেত্রে 22,000 টাকা হয়েছে, এটা দুই দিকে লিখে ফেলো। এবার এই 22,000 টাকা থেকে বাকি 5,000 টাকা, 3,000 টাকা বিয়োগ দিবেন, যা হবে 14,000 টাকা আপনি ব্যালেন্স শিট হিসাবে নভেম্বর মাস 30 হয় 30 তারিখে মাসের শেষের দিন লিখবেন। এরপরে দেখবেন ব্যাংকে ডেবিট দিক যোগ করবেন, আবার ক্রেডিট দিক যোগ করবেন, যেই দিকে টাকা বেশি হবে সেটাই বেশি লিখবেন। তাহলে আমাদের এই অঙ্কে ডেবিট দিকে বেশি আছে 16,300 টাকা, আমরা এটা দোনো পাশে লিখবো। তারপরে কমটা কি করবো, বিয়োগ করবো, কম দিকে এটা বিয়োগ করবো। তাহলে এখানে কত থাকে, 7,100 টাকা পার্থক্য থাকে, এটাই হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপরে যে কাজটা হচ্ছে নভেম্বর মাসের পরে এটাকে ডিসেম্বর মাসের 1 তারিখে ট্রান্সফার করতে হবে। আমরা লিখবো ডিসেম্বরের 1 তারিখে ব্যালেন্স শিটটাকে বিডি লিখে ফেলবো, এবং টাকাগুলো স্ব স্ব ঘরে লিখে ফেলবো। এবার বলেন এই দুই ধরনের বই বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। স্যার আচ্ছা, তাহলে বাড়ির কাজগুলো লেখেন। ওহো, সেটা কি স্ক্রিনশট দেবেন? আচ্ছা, এই বোর্ড ইউনিভার্সিটির প্রশ্নগুলো একটু দেখেন দেখি। হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের ন্যায় কাজ করে কোনটি? এক নাম্বারটা, হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও পাকা বইয়ের মতো কাজ করে তার নগদান বই, নগদান বই, ভেরি গুড। তারপর নগদান বইয়ে লিপিবদ্ধ হবে কি, কোনটা লিপিবদ্ধ করতে হবে? আমরা মূলধন আনায়ন হলো জনতা ট্রেডার্স এর নিকট বিক্রয়, মনিহারি দ্রব্য কয়, কোনটা আসবে? তিনটা হবে না, কারণ জনতা ব্যাংক, জনতা ট্রেডার্স হচ্ছে কি বাকিতে বিক্রি করছে, মানে 2 নম্বরটা বাদ দিয়ে 1 আর 3 হবে, মানে খ নম্বর হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি এক বড় নগদান বইয়ে লিপিবদ্ধ করতে হবে, কোনটা লিপিবদ্ধ করবো আমরা? এক বড় নগদান বইয়ে আমরা কোনটা লিখবো, পণ্য ক্রয় বাবদ চেক লেখা যাবে এক বড় নগদান বইতে? পণ্য উত্তোলন, পণ্য ফেরত, আসবাবপত্র ক্রয়, কোনটা আসবে স্যার? আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, ভেরি গুড। তারপরে কি আছে, এক বড় নগদান বইয়ে সমগ্র ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কেন? সরি, আমি বলে দিচ্ছি, একদম এক গ্রহণ তোমার সর্বদা কি হচ্ছে, ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। আচ্ছা, তারপর কি আছে, পণ্য বিক্রয় করে চেক পেলে চেকটি কোন ধরনের চেক বলে গণ্য হবে, বলছি একটু আগে, তার বাহক চেক, না বাহক চেক হুকুম চেক হবে, দাগ কাটা চেক হবে, দাগ কাটা, দাগ কাটা। তারপর হচ্ছে কি আবার ডোরা কাটা বলে, তার এরপরে এটা সি হবে, ডোরা কাটা। তারপর কি আছে, কন্টেন্টই হবে কোনটা বলেন দেখি, কন্টেন্টই মাত্র কয়টা বলেন দেখি? দুইটা কন্টেন্ট, এছাড়া কোনো কন্টেন্টই নাই। নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়াটা কন্টেন্টই হবে, আর কোনটা হবে, অফিসের জন্য ব্যাংক থেকে উত্তর, এই দুইটা কি হবে, কন্টেন্টই হবে। মানে 1 আর 3। তারপরে এটা তো ঠাকুর আইনে আমাদেরকে কোন বারটা তিন জনক তুমি প্রথম করা, সেটা হচ্ছে স্যার প্রদত্ত। জি স্যার, স্যার সি বা ক দিয়ে না এটারে ইয়াকর প্রকাশ করে? হ্যাঁ, সি বা ক লিখলেই হলো, কিন্তু কে লেখা যাবে না, কে না ক, হ্যাঁ ক,
এবার বাড়ির কাজ হচ্ছে কি, আপনাদের এই কাজটা স্ক্রিনশট দেন। এটা হচ্ছে এক গাল লকডাউন বইয়ের নিচে যে কাজটা দেওয়া আছে এই কাজটা, এবং দুই গাল লকডাউন বইয়ের নিচে যে কাজটা দেওয়া আছে এই কাজটা আপনারা করবেন। এই দুইটা আপনাদের বাড়ির কাজ, ঠিক আছে? দাদা এক মিনিট আছে। হ্যাঁ ধন্যবাদ, এখন হাজিরাটা টাকা দিন। দাদা আপনি দেন স্ক্রিনশট দিতে পারি নাই? ওহো সমস্যা নাই, আচ্ছা আমি হাজিরা দিয়ে নেই, আসসালামু আলাইকুম। হাজিরা দিয়ে নেই, দাঁড়ান একটু দাঁড়ান। তাড়াতাড়ি করেন স্যার, আর এক মিনিট আছে। হ্যাঁ আলিফ আসো, আলিফ নাই, মুন ইয়েস স্যার, নোহা নাই, জানিন তাসনিম, শাকিলা, সানজিদা, আখি, তারপরে ইলমা, অহনবন্দর, নেহা আসো, নেহা কে আছে, আখি মনি, নেহা আসো, জান্নাত ফেরদৌস, নুসরাত আসো, নুসরাত আসো, রিতা আছে, রিয়া, নুসরাত জাহান, রিয়া, সাদিয়া আক্তার, তানিশা, বিথি, সোনাই নাই, নুসরাত জাহান মিম নাই, অনিমা আছো, আছে জি স্যার, সুরেয়া জামান নাই, ঐশী, সুরেয়া জামান কোথায়, ভেরি গুড, অনেকদিন পরে ক্লাস করছে, তাসনিম ইসলাম, ঐশী, জানি না আমি বলছি, একটু দাঁড়ান।